কি বার ইংরাজিতে কি বলে থার্সডে বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি ঠিক আজকে তারিখ 21 মার্চ 2024 আজকের দিনে দিন আর রাত সমান 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত আবার হবে 23 সেপ্টেম্বর 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি এ আজকের বাণী তুমি যদি ব্যর্থ হও তবে কখনোই হাল ছাড়বে না কারণ ব্যর্থতা মানেই শিক্ষার প্রথম প্রচেষ্টা তোরা যদি কোনো কাজে ব্যর্থ হয়ে যাস তাহলে মনে করিস না না আমাদের জীবনটা শেষ হয়ে গেল তা নয় ব্যর্থতা মানেই প্রথম প্রচেষ্টা প্রথম চেষ্টা বুঝতে পারলি ব্যর্থ হলে হাল ছাড়লে হবে না স্বপ্ন যেটা স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না বুঝে স্বপ্ন ওটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না যেটা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি সেটা স্বপ্ন নয় যে স্বপ্নের জন্য তোদের ঘুম আসবে না সেটাই হচ্ছে স্বপ্ন তাহলে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না এটা কে বলেছেন আব্দুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম APJ আব্দুল কালাম এটা মানে হচ্ছে তোরা কোনো একটা কাজ করবি তোরা জীবনে কোনো একটা হবি স্বপ্ন আছে যে আমি বড় হয়ে আমি চাকরি করব বা বড় হয়ে আমি শিক্ষক হব এটা স্বপ্ন আছে তোদের মনের মধ্যে এরকম স্বপ্ন করলে হবে না এই স্বপ্নটা এমন হতে হবে যেন এই স্বপ্নের জন্য তোদেরকে ঘুমাতে দেবে না না আমাকে হতেই হবে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না এই স্বপ্নটাকে বাস্তব করার জন্য চেষ্টা করতে হবে এটাই বলেছেন বিজ্ঞানী APJ আব্দুল কালাম বুঝতে পারলে তুমি যদি ব্যর্থ হও তবে কখনোই হাল ছাড়বে না কারণ ব্যর্থতা মানেই শিক্ষার প্রথম প্রচেষ্টা এটাও বলেছেন আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম মানে APJ আব্দুল কালাম